হয় স্যার, রাজ্যের শিক্ষামন্ত্রী শিক্ষা বিভাগত যথেষ্ট উন্নয়ন হওয়া বলে ঘোষণা করে থাকা সময়তে বঙ্গাইগাঁও জেলার যোগীঘোপাত এখন বিদ্যালয় শিক্ষা বিভাগের উন্নয়ন প্রকৃতি স্বরূপ উদঙাইছে। এই মুহূর্তে মই উপস্থিত আছো বঙ্গাইগাঁও জেলার যোগীঘোপাত, আর যোগীঘোপাত দেখা গেছে এখন বিদ্যালয়ে শিক্ষা বিভাগের যে সফলা স্বরূপ, উন্নয়নের সফলা স্বরূপ উদঙাইছে। আর এই মুহূর্তে মই উপস্থিত আছো গহের আলী মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় যোগীঘোপার খেলুয়াপাড়াত অবস্থিত এইখন বিদ্যালয়। আর এইখন বিদ্যালয়ের যে আন্তঃগাঁথনি আছে, আন্তঃগাঁথনির শিক্ষা বিভাগের যে উন্নয়ন আছে, উন্নয়নের সফলা স্বরূপ উদঙাইছে। মাত্র এটি কথাতে কোন কোন ছাত্রছাত্রীয়ে নিজের জীবনের আধিপাথর শিক্ষা গ্রহণ করে আছে, আর এই এটা কথাতে দুঃখ মানে রদ বরষুণ মাজতে এটা কথাতে এনেদরে শিক্ষা পাঠদান করে আছে এই সকল কোন কোন ছাত্রছাত্রীয়ে। কিন্তু যি বিদ্যালয়খনত ডেস্ক বেঞ্চ, ডেস্ক বেঞ্চের উপযুক্ত ডেস্ক বেঞ্চের অভাব, তার মাজতে এনেদরে শিক্ষা গ্রহণ করেছে এই সকল কোন কোন ছাত্রছাত্রী। আর মর সতীর্থ সমগ্র দৃশ্য দেখে আছে এই যে বিদ্যালয়খনের আন্তঃগাঁথনির অভাব, আন্তঃগাঁথনির অভাবের মাজতে এনেদরে শিক্ষা গ্রহণ করে আছে এই সকল ছাত্রছাত্রী। মই এগারী বিদ্যালয়খনের প্রধান শিক্ষক আছে, প্রধান শিক্ষকের জানিব বিচাৰিছো, আপনার জানিব বিচাৰিছো বিদ্যালয়খনের কিমান ছাত্রছাত্রী আছে? এবার 75 আছে স্যার। কিমান গ্রান্ট হয়েছে? 13। এটা আমার বিল্ডিং তো লাগে, ক্লাসরুম সেপারেট হলে ভাল হব, ক্লাসরুম সেপারেট তো লাগে। হি বড় অসুবিধা, আপনি চাই আছে না, বড় অসুবিধা সেইটো মেইন। আর আমি ডেস্ক বেঞ্চ তো বনাই আছো, একবার এটা বানাইছো, যাবার এটা বানাইছো, দুখন ভাঙি গেছে, ব্যবস্থা নাই তো এটা ভাঙি গেছে, একটু রিপেয়ার দিম এইবার আন্তঃগাঁথনির, আর ডেস্ক বেঞ্চ টু হব, তো বিল্ডিং টু নহলে বড় অসুবিধা। বরষুণ আহিলে কেনে ধরনের সমস্যার সম্মুখীন? বরষুণ হলে তো এইফালে বেশি বরষুণ, বানপানী আহিলে তো পানি হয়ে যায়, ঘরতে পানি হয়ে যায়, এতিয়া পানি হয়ে যায়, রাস্তাত পানি হয়ে যায়। এতিয়া পাঠদান বন্ধ হয়ে থাকে? পাঠদান যাবার আমার এডমিনিস্ট্রেশন পড়া 2 দিন ছুটি দিছিল, 2 দিন বন্ধ আছিল, বাকি লড়া ছোৱালী কম আহে, মোটামুটি আহি থাকে। ইফালে ইমান এফেক্ট নহয়, এই রাস্তাটোত পানি হয়ে যায়, ইফালে এইফালে পানি নুঠে, উঠা এইটো অহা যায়, ল'ৰা ছোৱালী আহি যায়, ইফালে ইফালে পানি নুঠে, ওই অহা রাস্তাটো মেইন, অহা রাস্তাটো এইটো পানি ভরি যায়। বর্তমান ছাত্র ছাত্রী মাটির বস্তা বাড়িও কেতিয়াবা পাঠদান করিব লগা হয়? নহয় নেকি, আজি ৰাতিপুৱা কি আছে, কুয়াশা আছিল তো বেছি, কুয়াশা আছিল বেছি, সারও কলে অলপমান বাইলে শর্টের পিঁধি নাহে তো কারে কোয়া ঠান্ডা। এটা করে ডেস্ক বেঞ্চ কিমান জন ছাত্র ছাত্রী? এমন তো 4 জন, 4 জন বয়ে সরু বাচ্চা তো, 4 জন, 4 জন সরি 4 জন, ম্যাক্সিমাম 5 5 5 জন, মানে কি বেশি লড়া ছিল নাই তো, ক্লাস 5 অথচ 13 জন, 14 জন একজন নাহে। বড় বড় কষ্ট হয়েছে স্যার, এইটু আপনি সরকারের ফলের যদি এটি শুনি আমার কিবা ক্লাসরুম তো দিয়ে আমি বড় স্কুল হাম আবার এমধ্যে কোন যে আমার বিল্ডিং তো দিলে বড় ভাল পাম আমি, এটা আমার গাওয়ার আর লড়া ছেলের কারণে আমার কারণে বড় ভাল হবে। হয় স্যার, এনেদরে এই সকল কোন কোন ছাত্রছাত্রীয়ে জীবনের আধিপত্য পাঠদান গ্রহণ করে আছে, কিন্তু সরকারে কিন্তু কোনো ধরনের গুরুত্ব প্রদান করা নাই এই সকল ছাত্রছাত্রী লয়, একটাই মাত্র শ্রেণী কথাতে এই সকল ছাত্রছাত্রীয়ে পাঠদান অব্যাহত রাখিছে।